করোনা ভাইরাসের অজুহাতে আবারও বেড়েছে সারা দেশে চালের দাম। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এক সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে 8 টাকা পর্যন্ত বেড়েছে। বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন নাইমুল হাসিব। করোনা ভাইরাস আতঙ্কে ক্রেতারা অতিরিক্ত কেনায় চালের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। চালের জেলা খ্যাত দিনাজপুরে গেল 10 দিনে কেজি প্রতি চালের দাম বেড়েছে 6 থেকে 8 টাকা, আর 50 কেজির বস্তায় বেড়েছে 250 থেকে 400 টাকা। অস্বাভাবিক দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ক্রয় ক্ষমতার অনেক বাইরে চলে যাচ্ছে চালের দামটা। এটা যদি একটু নিয়ন্ত্রণে থাকে তাহলে আমাদের মতন সাধারণ মানুষ যারা আছি তাদের জন্য একটু উপকার হয়। এই চাল কিছুদিন আগেও যে 45 টাকা, 55, 47 টাকা, 50 টাকা, আজকে মার্কেটে শুনতেছি যে 55 টাকা। একই চিত্র বরগুনার বাজারেও। ক্রেতাদের বাড়তি কেনাকাটার সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। বেশি দরে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। কেজিতে সর্বোচ্চ 5 টাকা পর্যন্ত বেড়েছে দাম। বিক্রেতাদের দাবি, পাইকাররা দাম বৃদ্ধি করায় তারাও বেশি দামে বিক্রি করছে। ছিল 35 টাকা, এখন 38-40 টাকা। মিলের বাজার বেশি, এই জন্য আমাদের বেশি ব্যস্ত। বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত। বেশি দামে বিক্রি করায় জেল জরিমানা করা হচ্ছে ব্যবসায়ীদের। প্রশাসন বলছে বেশি দামে চাল বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ মজুতদারি করে বা অবৈধভাবে বাজার দাম বাড়িয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স আমরা দেখাবো। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে নারায়ণগঞ্জে। তবে জিনিসপত্রের দাম বাড়ানোর অপচেষ্টা প্রতিরোধের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। দল মত নির্বিশেষে আমরা বাজারে যাব, বাজারে নামবো। কোনো মুনাফাখোর, সুদখোর এবং যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে এই ধরনের ব্যবসায়িক মুনাফা করার চেষ্টা করায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। এদিকে নেত্রকোনা মাদারীপুরে চালের পাশাপাশি সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।